আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন আপনারা? আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ও ডিএক্সএন সার্ভিস সেন্টার, রামগোপালপুর দুধপট্টি, রিকে বাজার, মুন্সিগঞ্জ থেকে। তো প্রতিদিনের মতো আজকে আমি স্কিনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম, সেটা ছিল সেতি বা ধবল। তো সেতি এবং ধবল, সেটা বলেছি যে আসলে একটা মানুষের পুরা স্কিনে যে লেয়ারই চেঞ্জ হয়ে যায়, একটা মানুষ হলো অনেক সময় লজ্জায় বের হতে পারে না। তো সেরকমই আরেকটা জটিল একটা রোগ, যে যেটা সেতি রোগী যেরকম মানুষের কাছে আসলে সংস্পর্শে আসতে লজ্জা পায়, সেরকমই আরেকটি জটিল রোগ হচ্ছে সুরিয়াসিস। তো সুরিয়াসিস এমনই একটা রোগ যে রোগটা কিন্তু অতি সহজে আরোগ্য হয় না, যে যেই রোগটা আসলে শিশু থেকে যাদের একটু বয়স, অর্থাৎ 30 বা 30 ঊর্ধ্ব বয়স, যারা অনেক সময় 20 ঊর্ধ্ব বয়স যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি হয়ে থাকে। হ্যাঁ, যা আজকে আমার আসলে যে আলোচনার যে বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সুরিয়াসিস। তো ভিডিও শুরু করার আগে অতি প্রথমে আমি অনুরোধ করব, আজকে যারা নতুন এই মুহূর্তে আমার ইউটিউব ভিডিওটি দেখছেন, অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও লিঙ্কগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন চলে আসি যে সুরিয়াসিস। তো আমি আলোচনা করব আসলে সুরিয়াসিস কি, সুরিয়াসিস রোগের কারণ কি, এটা আসলে আক্রান্ত স্থানগুলো কোথায়, তার যে লক্ষণগুলো কি, তার যে ম্যানেজমেন্টগুলো কী, পথ্য কী হবে, এবং আমাদের যে হোমিওপ্যাথিক এবং ডিএক্সএনের কী কী, হোমিওপ্যাথিক কী কী ওষুধ হবে এবং ডিএক্সএন কী কী সাপ্লিমেন্ট হবে, তা নিয়ে হচ্ছে আলোচনা হবে। অতি প্রথমে আমরা জেনে নিই যে সুরিয়াসিস কী। দেখেন, যে বলা হয় যে সুরিয়াসিস একটি প্রদাহজনিত রোগ, এটি একটি অত্যন্ত জটিল রোগ। যেই রোগগুলো কিন্তু এটা সহজে কিন্তু মানুষের যে আরোগ্য হতে অনেক সময় নেয়, সহজে আরোগ্য হয় না, এটা অত্যন্ত মানে যার যাদের হয়েছে আসলে তারাই ভুক্তভোগী, তারাই বুঝতে পারেন যে আসলে জনমানুষের কাছে যেতে লজ্জা পান অনেকে, কেউ কেউ তো এটা কুষ্ঠ হিসাবে দেখে, ঠিক আছে, সুরিয়াসিসকে। তো এখন যে এইগুলা সাধারণত কাদের কোন বয়সে বেশি হয়, এটা দেখা যায় নারী পুরুষ যে কারো হইতে পারে, নর্মালি ছোটদের ক্ষেত্রে কিন্তু তেমন হয় না, এটা 20-20 ঊর্ধ্ব, ম্যাক্সিমাম কিন্তু 30 বা 30 ঊর্ধ্ব যে পুরুষ বা নারী তাদের কিন্তু বেশি নর্মালি হয়ে থাকে। তো দেখেন যে এই ক্ষেত্রে যে এগুলো হওয়ার মূল আসলে ব্যাপারটা কি, মানুষের আমরা জানি আমাদের যে ত্বকে কিন্তু লেয়ার আছে, ঠিক আছে, মানুষের যে কোষের যে যে লেয়ার, এটা হলো দেখা যায় যে নতুন নতুন কোষ কিন্তু প্রতিনিয়ত দেখা যায়, কিছু কিছু কোষ মারা যায় আবার নতুন করে কিছু কোষ তৈরি হয়। তো বলা হয়েছে যে সুরিয়াসিসের এই কোষ বৃদ্ধির হার অস্বাভাবিক হয়ে ওঠে, যেমন ত্বকের সবচেয়ে গভীরের স্তর থেকে নতুন ক্যারেটোনোসাইট কোষ কি হয় যে উপরের স্তরে কি কি করে যে স্বাভাবিকভাবে আসতে সমানে 28 দিন, ঠিক আছে। তো সুরিয়াসিসের ক্ষেত্রে যেটা হয় তা 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন কি হয় যে ক্যারেটোনোসাইট কোষ কি হয় যে উপরে আসে, এত করে যেটা হয় যে লেয়ার, এটা দেখা যায় এই লেয়ারটা দেখা যায় যে কয়েক কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার কিন্তু 5-7 দিনের মধ্যে ডেভেলপ হয়ে যায়। আমাদের যে 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 স্কিন, স্কিনের উপর যদি লেয়ার হয়, ঠিক আছে, তাহলে কী হয় যে উঁচু 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 হয়ে যায় এবং সেখানে কী হয় যে লালচে, অর্থাৎ আমাদের স্কিনের ভিতরে যে লেয়ার, কারণ যে ভিতরের লেয়ারটা যেটা 28 দিনে হতো, এটা যদি 5 থেকে 7 দিনের ভিতরে হয় তাহলে কী হয় যে আসলে উপরে যে স্কিনের যে আমাদের যে নর্মাল যে লেয়ার, সেই লেয়ারটা কিন্তু থাকে না, তখন কিন্তু যে ভিতরে যে লেয়ার যেটা আছে সেই রকম, যে কারো কারো দেখা যাচ্ছে একদম পুরো লাল চুহিয়ে আছে, কারো কারো দেখা যায় এখান থেকে যে মাছের আইসের মতো, ঠিক আছে, তো একেবারে খুবই বিশ্রী একটা অবস্থা। এবং অনেকেই কিন্তু দেখা যায় সুরিয়াসিস, কেউ কেউ হয়তো ভাবে যে সোয়াচের রোগ, এই জন্য কিন্তু অনেকে ভয়ে কাজ হয়ে যায় না। তো মেনলি হচ্ছে দেখেন যে সুরিয়াসিসের মূল ব্যাপার যে আমাদের কোষের যে লেয়ার যেটা 28 দিনে যেটা স্বাভাবিক হতো, এটা কিন্তু 5 থেকে 7 দিন, এবং অতি দ্রুত কী হয় যে স্কিনের উপরে এক্সট্রা যে লেয়ার পড়ে, তো এটাই হচ্ছে, এবং এটা লালচে আকারে হয় এবং শরীরের বিভিন্ন স্থানে হয়, এটা হচ্ছে সুরিয়াসিস। এখন আমি চলে আসি যে সুরিয়াসিস, যে সুরিয়াসিস রোগের যে অবশ্যই ইতিহাস আছে, এটা বলা হয়েছে খ্রিস্ট 2 শতকে গ্রিক দার্শনিক সেলসাস প্রথমে এই রোগের বর্ণনা দেন।
আর এর আগে সিরোসিস ও কুষ্ঠরোগকে একই রোগ বলে ধারণা করা হতো। এখন চলে আসি যে সংক্রমণ যে হয়, যে লোকেশন, হোয়াট ইজ দ্য লোকেশন, কোন কোন স্থানে সিরোসিস টা আক্রান্ত হয়। তো এটা বলা হয়েছে যে সিরোসিস কেবল ত্বক নয়, আক্রমণ করতে পারে শরীরের বিভিন্ন অঙ্গে। যেমন কারো দেখা যায় যে কনুইতে হতে পারে, ঠিক আছে, হাত ও পায়ের নখে হতে পারে, ঠিক আছে, এটা কারো পুরা মাথায়, যে পুরা যে স্ক্যাল্প সে মাথায় হইতে পারে, ঠিক আছে, কারো দেখা যায় শরীরে হইতে পারে, কারো পুরা শরীরে কিন্তু সিরোসিস এরকম ছোপ 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 লালচে আকারের হয়ে থাকে। এবং এখানে দেখা যায় যে এখানে যে একটু চুলকানি হলে উপর থেকে কিন্তু কি হয়, একটু আশ্বাস আশ্বাসের মতো বের হয়, ঠিক আছে। এখন দেখেন যে এই সিরোসিস যে রোগটা, এই রোগটা কিন্তু দেখা যায় যে ওই ইনক্রিজ বা বাড়ে, সেটা হলে সূর্যে তীব্র যে তাপ, সেই তাপের ক্ষেত্রে কিন্তু সিরিয়োসিসটা বাড়ে। কি কারণে? যখনই দেখা যায় যে স্কিনে এটা কি হয় যে ড্রাই যখন হয়ে যায়, লক্ষ্য রাখেন, তখন কিন্তু এই রোগী দেখা যায় জ্বালা যন্ত্রণা অন্যান্য উপসর্গ বাড়ে। তাহলে এই জন্য কি করতে হয়, যে কোনো ময়শ্চারাইজিং কেমিক্যাল মুক্ত ময়শ্চারাইজিং ক্রিম ওখানে ব্যবহার করে রাখতে, অর্থাৎ ওইটা কি যে ড্রাই না, এটা কি থাকলে কিছু সফট রাখতে হয়। তো এই সফট রাখার ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে অলিভ অয়েল ইউজ করা যায়, ঠিক আছে, সফট রাখার জন্য। ভেজলিন, ভালো যে ভেজলিন, সেই ভেজলিন এগুলো কিন্তু ইউজ করা যায়, তাহলে যে এটা যাতে ড্রাই না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি চলে আসি যদি সিমটমের দিকে যদি যাই, তাহলে সিমটম যেটা হয় যে ত্বকটা কি হয়ে যায় একটা আবরণ, ভারী আবরণ, পুরো মানে একটা আবরণ হয় এবং এটা লালচে লালচে ছুপ ছুপ দাগ পড়ে, ত্বক চুলকায় এবং ব্যথা হয়। অনেকে কিন্তু অনেক মানে চুলকানি হয় এবং ব্যথা হয় এবং জ্বালাও কিন্তু হয়। এবং এটা আক্রান্ত আক্রান্ত স্থানটা দেখা যাচ্ছে যে রূপালি রূপালি এবং সাদা সাদা আঁশযুক্ত হয়ে থাকে। এখন চলে আসি যে আসলে যে সিরোসিসের কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন, বংশগত কারণ ছাড়াও সিরোসিসের নির্দিষ্ট কোনো কারণ আসলে যে নর্মালি এই মেডিকেল সায়েন্সে যে এটা খুব মানে ম্যাক্সিমাম বলা হয় যে এটা হয়তো বংশগত কারণ, এছাড়া দেখা যায় যে অন্যান্য যে কারণগুলো বলা হয়েছে যে আননোন। তবে আমরা যারা আসলে যে হোমিওপ্যাথিতে আসি, তা আমরা জানি যে এই যে আমরা যে আমাদের যে হোমিওপ্যাথিতে যে মায়োজম, যে মায়োজম হচ্ছে সোরা সেপিরিক সাইকোটিক টিউবারকুলার, এই চারটা যে মায়োজম, এই চারটা মায়োজমের ক্ষেত্রে যে সিরোসিসের ক্ষেত্রে লক্ষ্য রাখেন মানে অ্যান্টিসোরিক মায়োজম যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আক্রান্ত যে ব্যক্তি তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্টিসোরিক হয়ে থাকে। তাহলে অ্যান্টিসোরিক মায়োজম থেকে আমি যদি হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গি থেকে বলি, তাহলে অ্যান্টিসোরিক মায়োজম থেকে কিন্তু এটা তৈরি, এটা কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ, ঠিক আছে। অটো ইমিউন ডিজিজ এরকম যে ডিফেন্স, আমার ডিফেন্স তো বলা হয়েছে যে আমার যে ইমিউন সেল, আমার যে ইমিউন সেল, সে আমার ইমিউন সেল আমার যে সুস্থ যে সেল গ্রুপ আছে তার বিরুদ্ধে কাজ করে। কারণ এই যে দেখা যায় উপরে একটা লালচে ভাব হয়ে গেছে, তাহলে কি হয় ইমিউন সেল ওখানে যে ধ্বংস করতে যায় তখন কিন্তু এটা আরও কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ আমার যে ইমিউনিটি, আমার যে ইমিউন যে সেল, সেটা কিন্তু আমার যে সুস্থ সেলকে অ্যাটাক করে বা আক্রমণ করে। এটা খুবই কিন্তু জটিল একটা অবস্থা। চিন্তা করেন যে আমার ডিফেন্স, যে ডিফেন্স আমার রক্ষা করে সে আমার ডিফেন্স আমার বিরুদ্ধে কাজ করতেছে, এটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, ওকে। আর এখন বলা হয়েছে যে যে অবস্থায় এই আসলে সিরোসিসটা ছড়াই পড়তে পারে, তো এই সব পরিস্থিতিতে সিরোসিস পুরো শরীরে ছড়ায়, এটা বলা হয় রেথ্রো ডার্মার মতো মারাত্মক অবস্থা সৃষ্টি হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খুব জটিল অবস্থায় কিন্তু মৃত্যু কিন্তু হতে পারে। আর কারো কারো দেখা যায় যে এটা কয়েকটা ভাগ আছে, সবচেয়ে যেটি খারাপ যেটা এটা সিরিওটিক আর্থাইটিস। তো সিরিওটিক আর্থাইটিস এর ক্ষেত্রে দেখা যায় কারো কারো যে এই দেখা যায় আঙ্গুলে যে যে নখগুলো দেখা যায় সিরোসিস হয়ে সাথে আর্থাইটিস যোগ হয়, এখানে কিন্তু যে বোনের যে স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, মারাত্মক ধরনের সিভিয়ার পেন। যে সিরিওটিক আর্থাইটিস যে থাকে, যেরকম জ্বালা চুলকানি থাকে সেরকম কিন্তু সিভিয়ার পেন থাকে। কারো কারো দেখা যায় আমি আমার এখানে কিছু পেশেন্ট আমি ডিলিং করেছি যাদের যে আঙ্গুলগুলো বাঁকা বাঁকা হয়ে গেছে, হাতের আঙ্গুল এরকম বাঁকা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, খুবই জটিল অবস্থা সিরোটিক আর্থাইটিস। তো এই সিরোটিক আর্থাইটিস সবচেয়ে ডেঞ্জারাস অবস্থায় কোনো কোনো রুগী, কিছু কিছু রুগীর ক্ষেত্রে কিন্তু মৃত্যু হতে পারে। আর পুরা পৃথিবীতে যে জনসংখ্যা আছে তার যে সিরোসিসের সংখ্যা
1-2% লোক কিন্তু সুরিয়াসিসে আক্রান্ত। তো এখন আমি যে সরাসরি চলে যাই, যে এখন যে আমাদের এই যে সুরিয়াসিসের যে প্রতিকারে যে আমরা নর্মালি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি, আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে যেহেতু আমাদের সুরিক মা অ্যান্টি সুরিক মায়াজম থেকে সুরিয়াসিসটা হয়ে থাকে, তাহলে অ্যান্টি সুরিকের মধ্যে আমাদের হোমিওপ্যাথিতে যত ওষুধ আবিষ্কৃত হয়েছে, তো সবচেয়ে বেস্ট অ্যান্টি সুরিক মেডিসিন হচ্ছে সালফার। ঠিক আছে, তো আমরা সালফার মেডিসিনটা কিন্তু এটা ব্যবহার করতে পারি। সালফার মেডিসিনটা আমরা 30% আমরা ডিস্টিল ওয়াটারে লোক রাখেন, এটা কিন্তু হাই ডোজে কোনোভাবেই দেওয়া যাবে না, ডোজটাকে লো করে নিতে হবে। আপনার হচ্ছে ডিস্টিল ওয়াটারের মধ্যে মিক্সড করে ঝাঁকিয়ে দিয়ে প্রতিদিন হয়তো এক বেলা করে আমরা যে সালফার ওষুধটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কারণ যে সালফারের দেখেন বৈশিষ্ট্য হচ্ছে সালফার যে পেশেন্টগুলো এগুলো কিন্তু নোংরা প্রকৃতির, ঠিক আছে, নোংরা প্রকৃতির, তাদের কিন্তু তীব্র গরম, সালফার হচ্ছে যে গরম সহ্য করতে পারে না, একেবারে সহ্য করতে পারে না, এবং সে নোংরা প্রকৃতির, ঠিক আছে, খুব সহজে কিন্তু সালফার রোগী গোসল করতে চায় না, ঠিক আছে। তো এই টেন্ডেন্সি কিন্তু সালফার রোগীর ভিতরে আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিসুরিক মায়াজম দিয়ে যে এই যে বিশেষ করে যে সুরোসিস রোগীর আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা দিতে পারি। এছাড়া আরেকটা ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন, সেটাও অ্যান্টিসুরিক মেডিসিন, সেটা হচ্ছে সোরিনাম। এই সোরিনাম মেডিসিনটা আমরা 200 অথবা 1 mA, এটা কিন্তু আমরা যে সপ্তাহে একদিন বুস্টার ডোজ হিসাবে দিতে পারি। কেন, যে মায়াজম অ্যান্টিসুরিক যে মায়াজম, সেই মায়াজম হিসাবে যখন কারো কারো সোরিয়াসিসটা দেখা যায় শীতকালে বিশেষ করে অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মায়াজম হিসাবে সুরিনাম ওষুধটা আমরা অবশ্যই কিন্তু সুরিনাম ব্যবহার করতে পারি। এবং সুরিনামের পাশাপাশি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন আছে আমরা পেট্রোলিনাম, যেই সুরিয়াসিসটা আসলে যে শীতকালে বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে পেট্রোলিনাম আমি বলো যে 30 মেডিসিনটা দিনে 2 বার বা 3 বার করে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি। আর বিশেষ করে দেখেন যে সুরিয়াসিসটা যেহেতু এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল সিরিয়াটিক থেকে কিন্তু এটা মিক্সড মায়াজমে চলে যায়, সেটা কিন্তু কার্সিনোজেনিক এখন সবচেয়ে লেটেস্ট যেটা আছে টিউবারকুলারের পর কিন্তু কার্সিনোজেনিক মায়াজম নতুন ভাবে কিন্তু আমরা সেইটা উল্লেখ করতে পারি যেটা কার্সিনোজেনিকের দিকে চলে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কার্সিনোজেন 200 মেডিসিনটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা বুস্টার ডোজ হিসাবে সপ্তাহে একবার ব্যবহার করতে পারি। এরপর একটা ইম্পর্টেন্ট মেডিসিন আছে, সেটা হচ্ছে যে আমরা যে কেলি আর্স রুগীটা আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে একটু খিঁচুনি জাতীয় সমস্যা যদি ভোগ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কেলি আর্স ওষুধটা ব্যবহার করতে পারি। এবং কেলি সাল্ফটা কিন্তু আমরা বায়োকেমিক ট্যাবলেট আকারে কিন্তু কেলি সাল্ফটা আমরা ব্যবহার করতে পারি। কারণ কেলি সাল্ফে কিন্তু দেখা যায় অনেকে যে ত্বকটা ড্রাই থাকে, শুষ্ক থাকে, এখান থেকে আঁশ হয়, এবং বিশেষ করে এরা কি গরম আবহাওয়ায় খুব কষ্ট পায়, ঠিক আছে, এবং মেজাজ খুব খিটখিটে থাকে, এক্ষেত্রে কিন্তু আমরা যে কেলি সাল্ফ ওষুধটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপর এখন চলে আসি আর একটা ইম্পর্টেন্ট মেডিসিন, সেটা হচ্ছে গ্রাফাইটিস। মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের যে সুরিয়াসিস রোগীর ক্ষেত্রে গ্রাফাইটিস রোগীগুলো সাধারণত একটু মোটা এবং থলতলে ফর্সা চেহারার অধিকার হয়ে থাকে, এবং দেখা যায় এদের ত্বক কর্মগত শুষ্কতা থাকে, সেই সাথে থাকে হচ্ছে যে পুরো যে ত্বক এটা রুক্ষ থাকে, এবং এদের যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেখা যায় যে তাদের যে সুরিসিস সেখান থেকে একটু কারো কারো ক্ষেত্রে যে ড্রাই থাকে কিন্তু ওখান থেকে দেখা যায় একটু আঠা আঠা আঁশের মতো, তো যেখানে একটু আঠা আঠা দেখা যায় যে কোনো লিকুইড বের হয় যে দল মানে দেখা যায় যে সুরিসিসের যে ক্ষতটা যখন চুলকানো হয় সেখান থেকে যখন একটু আঠা আঠা ভাব দেখা যাবে, সেখানে কিন্তু আমাদের গ্রাফাইটিস মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে, ঠিক আছে। এবং দেখা যায় যাদের যে নখের উপর কানের পিছনে, ঠিক আছে, এবং কুচকি বিভিন্ন দেখা যায় যে গাড়ে কাত এবং হাঁটু এখানে যে সুরিয়াসিসের যে সিম্পটমগুলো থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রাফাইটিস মেডিসিনটা ব্যবহার করতে পারি। এরপর চলে আসি আর একটা ইম্পর্টেন্ট মেডিসিন, সেটা হচ্ছে মেজারিনাম। এটা কিন্তু বেশ কার্যকর একটা মেডিসিন। অনেকে দেখবেন যে মাথার উপরে যে যে স্কাল্প হয় এবং পুরো মাথায় সুরিয়াসিসের পুরো মাথার খুবই খারাপ অবস্থা হয়ে যায়, তো এই ক্ষেত্রে যেই বৈশিষ্ট্য হয় সেখানে কিন্তু দেখা যায় একটা গাঢ় মাথাতে গাঢ় একটা প্রলেপ পড়ে, ভারী একটা প্রলেপ পড়ে, এবং তার সাথে পুঁজ থাকে এবং মারাত্মক সিভিয়ার চুলকানি থাকে, তো এবং দেখা যায় মনে হয় যে
এই যে এই মাথায় যে যে সুরুসিসে যে ক্ষত মনে হয় কোনো পোকা হাঁটতেছে, ঠিক আছে, এরকম অবস্থা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাথার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু মেজারিনাম ওষুধটা ব্যবহার করা অত্যন্ত ভালো ফলাফল পেয়েছি। এটা আমরা 30 অথবা 200-এ কিন্তু এটা ব্যবহার করতে পারি, বিশেষ করে 200-এ ব্যবহার করলে অনেক ক্ষেত্রে ডিস্টিল ওয়াটারে পটাশিয়ামের মাত্রা কমিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে পারি, আর 30-তে ব্যবহার করলে আমরা 2 বার বা 3 বার এটা কিন্তু ব্যবহার করতে পারি। এখন চলে আসি যে আমাদের হোমিওপ্যাথিতে যতগুলো মেডিসিনের কথা বললাম তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যালবাম। তো আর্সেনিক যে অ্যালবাম, যে আর্সেনিকের যে অনেক যেরকম ক্ষত হয় এরকম তো বিভিন্ন ক্ষত ক্ষত ছোপ 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 কিন্তু সিরোসিস রোগীর ক্ষেত্রে দেখা যায়। তো আর্সেনিকের অ্যালবামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যারা ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা আবহাওয়ায় কষ্ট পায় এদের এখানে যে ইরাপশনগুলো যেটা হয় সিরোসিসের সেটা হচ্ছে দেখা যায় ঠান্ডা পানি লাগলে কি হয় তার জ্বালা যন্ত্রণার সমস্যাগুলো বেড়ে যাবে, কিন্তু যদি গরম পানি ব্যবহার করা হয় তার ক্ষতের মধ্যে যদি গরমটা ইচ্ছে ইচ্ছে হয় গরমটা ব্যবহার করলে তার কাছে ভালো বোধ হয় তাহলে মোস্ট ইম্পর্টেন্ট সিমটম কিন্তু এটা আর্সেনিক অ্যালবামের। আর প্রচুর পানি পিপাসা থাকে আর্সেনিক অ্যালবামের, তো দেখা যায় অল্প পানি পান করলেই কিন্তু তার পিপাসা মিটে যায় এবং সে ঘন ঘন পানি পান করতে চায়, মানে সেভাবে সে অনেক পানি পান করবে কিন্তু সামান্য একটু খেলেই দেখা গেছে বাস তার পানি তৃষ্ণা মিটে যায়। এই সিমটমের ক্ষেত্রে আমরা কিন্তু আর্সেনিক অ্যালবামটা ব্যবহার করতে পারি। আর ইম্পর্টেন্ট যে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে কিন্তু এরকম যে ছাল উঠে যায়, হ্যাঁ, আইস বা অথবা ছাল এখানে ওঠে এবং এগুলো যে নিম্নাংশে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু যে সোরোসিসগুলো হয়ে থাকে। তো আর্সেনিকের সাথে আমরা কিন্তু আর্সেনিক আয়ের ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারি। আর্সেনিক ঠিক সিমটমের কাছাকাছি আর একটা মেডিসিন হচ্ছে আর্সেনিক আয়, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের আমরা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে যে এই সোরোসিসের যে ক্ষত হয় সেই ক্ষততে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভেজলিনের সাথে মিক্স করে আমরা যেমন অ্যাসিড ক্রাইসো পাউডার আকারে পাওয়া যায় সেটা কিন্তু যে ইসনেশিয়া মাদারের সাথে মিক্স করে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, অথবা ইসনেশিয়া একটু কুসুম গরম পানির সাথে মিক্স করে সেটা কিন্তু আমরা যে ক্ষততে আমরা এটা ওয়াশ করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন। এখন আমি চলে আসি যে যারা আসলে যে এই পুরা বিশ্বব্যাপী যারা আসলে যে আমার যে চ্যানেলে ডিএক্সএন সমস্ত যে প্রোডাক্টগুলো খুব মনোযোগ সহকারে দেখতেছেন, আমি প্রত্যেককে আমি সাধুবাদ জানাই এবং তাদের উদ্দেশ্যে যে আমি বলবো যে আমাদের যে ডিএক্সএনে আলহামদুলিল্লাহ যে সোরিয়াসিসের অত্যন্ত ভালো এবং স্থায়ী ব্যবস্থা আছে ইনশাল্লাহ। এই যে আমার হাতে আমি কিন্তু প্রতিবার ভিডিওতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এই আলোচনা করি এটা কি জানেন, এটা হচ্ছে গ্যানোডার্মালুসিডাম। তো এই গ্যানোডার্মালুসিডাম এটাকে এটা হলো যে এক প্রকার ঔষধি মাশরুম। পুরো পৃথিবীতে আমরা জানি যে 38,000 প্রকার মাশরুম আছে, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি এটা হচ্ছে 37,000 প্রকারের বিষাক্ত মাশরুম। আর যেটা আমরা মানুষের ছাতা বলি সেটা হচ্ছে কি, মানুষের ছাতা হচ্ছে 2,000 প্রকারের, 1,800 প্রকার হচ্ছে সবজি মাশরুম, যেমন ওয়েস্টার মাশরুম, বটার মাশরুম, এটা কিন্তু কি, এটা হচ্ছে যে সবজি মাশরুম। আর 200 প্রকার আছে ঔষধি মাশরুম, লাল মাশরুম। এই 200 প্রকার ঔষধি মাশরুমের মধ্যে ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, রুই গেন, কিমসেন্স গেন এবং পিকপ শেক, এই 6 প্রকার ঔষধি মাশরুমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে বেশি ঔষধি গুণাবলী দিয়ে রাখছেন। আমি ইতিপূর্বে কয়েকটি বিরুদ্ধে আলোচনা করেছি এই গ্যানোডার্মালুসিডাম, এটা কিন্তু আমাদের দাঁতের ডক্টর নিয়ম সুজি তার দীর্ঘ 10 বছরের গবেষণায় কিন্তু এই যে গ্যানোডার্মাটা যেই 6টা মাশরুমের কথা বললাম সেই 6টা মাশরুম প্রকৃতি থেকে কালেক্ট করে সে টিস্যু কালচার পদ্ধতিতে 6টার গুণ একত্র করে এটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। এটা হচ্ছে মালয়েশিয়ার ক্যাদা আলোস্তা ডক্টর লিম সোজিন, যাকে পুরো পৃথিবীতে ম্যান অফ দ্য মিলেনিয়াম ব্র্যান্ড সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং মালয়েশিয়া থেকে তাকে দাতু হিসাবে অ্যাওয়ার্ড করা হয়েছে, এবং সেই হচ্ছে যে ডিএক্সএন গ্যানোডার্মা ডক্টর লিম সোজিন আবিষ্কার করে পুরো বিশ্বের প্রতিটা মানুষকে এই ডিএক্সএনের মাধ্যমে এই গ্যানোডার্মা প্রতিটা বিশ্বের প্রতিটা ঘরে পৌঁছানোর মাধ্যমে ডক্টর লিম সুজিন এর যে সার্থকতা যে যে পুরো পৃথিবী মানুষ যাতে সুস্থ থাকে। ডিএক্সএন আমাদের কি করে, হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তো আলহামদুলিল্লাহ আমরা হেলথ ওয়েলথ এবং হ্যাপিনেস কিন্তু এই ডিএক্সএন গ্যানোডার্মা ব্যবহার করে মাধ্যমে পারবো। 80% ডিএক্সএন পণ্য হয় কিন্তু ডিএক্সএন গ্যানোডার্মা থেকে। এখন চলে আসি যে
সোরিয়াসিস আরোগ্যে আমাদের যে ডিএক্সএন যে গ্রাউন্ডারমা এটা কিভাবে আমাদের কাজ করে। এখন দেখেন যে এই গ্রাউন্ডারমাটা আমরা কি এটা আসলে এইভাবে খেতে পারবো না, এটা কিন্তু 21 ড্রাই ফ্রিজ পদ্ধতি মেথড, যেই মেথড এই ড্রাই ফ্রিজ মেথড পুরো পৃথিবীতে কোথাও কিন্তু ব্যবহার করে না, ওয়ার্ল্ডের পুরো পৃথিবীতে বলা হয়েছে যে সবচেয়ে বড় যে গ্রাউন্ডারমা ফার্ম নেন সেটা হচ্ছে মালয়েশিয়া কেদারস্তা ডক্টর লিম সুজিনের। তো সেইখানে কিন্তু ড্রাই ফ্রিজ পদ্ধতিতে কি করা হয় এই গ্রাউন্ডারমাটা নেওয়া হয়। তো এই মাশরুমটা যখন 18 দিনের কুচি অবস্থা থাকে সেখানে তো জিএল বা গ্যানোসিলিয়াম, আর যখন এই গ্যানোরামালুসিনাম 3 মাসে ম্যাচুর হয় তখন হচ্ছে এটা হচ্ছে আরজি। তো এটা হচ্ছে আরজি ঋষি কেন এবং জিএল গ্যানোসিলিয়াম বা মাইসিলিয়াম। তো ডিএক্সএন এর কিং প্রোডাক্ট হচ্ছে এই আরজি এবং জিএল। যারা সোরিয়াসিসের রোগী আজকে আমার ইউটিউব ভিডিওতে শুনতেছেন, দেখেন আপনারা কিন্তু অনেক জায়গায় অনেক টাকা খরচ করেন, কেউ কেউ লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনার যে স্কিন ভালো হওয়ার জন্য খরচ করেন। তো আমি অনুরোধ করব আপনারা যে এই আরজি জেল এটা পৃথিবীর যে প্রান্তেই আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে, ঠিক আছে, অথবা যদি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমার যে ডিসক্রিপশন বক্সে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাহলে আমি আপনাকে এই আরজি জেল এর ব্যাপারে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে সেটা আমি আপনাদের জানাবো, এবং আমার ইউটিউব ভিডিওতে এই আরজি জেলের উপকারিতাটা অবশ্যই দেখে নেবেন, এটা সাইন্টিফিক রিপোর্টগুলো আপনারা দেখে নেবেন। আপনারা লিখেন না গ্যানোরামা সাইন্টিফিক রিপোর্ট, গ্যানোরামা হেলথ বেনিফিট, গ্যানোরামা অ্যান্ড স্কিন, গ্যানোরামা অ্যান্ড সোরিয়াসিস, আপনি দেখবেন সমস্ত, কারণ এখন হাইট কিছু নাই, সব এখন তথ্য প্রযুক্তির যুগ, সব কিন্তু আপনার হাতের কাছেই চলে আসবে। তাহলে এই আরজি এবং জিএল এটার যে এই গ্যানোরামা যে মোড 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 অফ অ্যাকশন, এটা যখনই আমাদের পুরা দেহে বলছে গ্যানোরামা ট্রিট দ্য বডি, বডি ট্রিট দ্য ডিজিজ, সেম আমাদের হোমিওপ্যাথি। তো বলা হয় যে যে আমাদের হোমিওপ্যাথি যে মেডিসিন এটা কি করে যে এটা হচ্ছে আমাদের ইমিউনিটির উপর কাজ করে, তো দেহের উপর কাজ করে, দেহের উপর কাজ করে, সেম মানে হোমিওপ্যাথিক এর সাথে যে ম্যাচ, যে গ্যানোরামা ট্রিট দ্য বডি, বডি ট্রিট দ্য ডিজিজ। তাহলে এই গ্যানোরামা কি করে যে আমাদের দেহকে সাপোর্ট করে, কি দেহ সাপোর্ট করে দেখেন, আমি মোস্ট ইম্পর্টেন্ট যে গ্যানোরামার মধ্যে 400 অ্যাক্টিভ নিউক্লিক প্রপার্টিস আছে, কয়েকটা উপাদান আমি জাস্ট মৌখিকভাবে আলোচনা করি। নাম্বার ওয়ান কি আছে যে এটার মধ্যে আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস নাম হচ্ছে পলিস্যাকারাইড, এরপর আছে অর্গানিক জার্মেনিয়ান, ট্রাইটারপেনেস, গ্যানোরিক এসেন্স, লিঞ্জি এইট, এরপর আছে গ্যানোরিক অয়েল, এখানে আছে ভিটামিন, এখানে আছে মিনারেল, এখানে আছে অ্যামিনো অ্যাসিড, ফাইবার, সো অন। হ্যাঁ, তো তো মেন যে মূল উপাদান এখানে আছে কি আছে, প্রথম একটা উপাদানের নাম বললাম পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড মধ্যে আছে বিটা ডি গ্লুকান, এটা সরাসরি আমাদের ইমিউনিটিকে বাড়ায়, ঠিক আছে, এটা আমার ডিফেন্স তৈরি করে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়। লক্ষ্য রাখেন আমার যদি ইমিউনিটি বাড়ায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম যত প্রকার জীবাণু হার্মফুল জীবাণু আছে তার বিরুদ্ধে কিন্তু কাজ করা যায়, ঠিক আছে। তাহলে অ্যাট ফার্স্ট যেটা করে যে আমার দেহের ভিতরে যে ডাক্তার, আমাদের দেহের ভিতরে ডাক্তার আমাদের রোগ আরোগ্যের জন্য কাজ করে কিন্তু কত পার্সেন্ট জানেন, আল্লাহ তাআলার দেওয়া যে দেহ, এই দেহের ভিতরে একটা ডাক্তার দিয়ে দিয়েছেন, সেই ডাক্তারের নাম হচ্ছে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স, সেই ডিফেন্স আপনার রোগ আরোগ্যের জন্য কাজ করে 99%, আর পুরো পৃথিবীর ডাক্তার মেডিসিন আধুনিক প্যাথোলজি রোগ আরোগ্যের জন্য কাজ করেন। তাহলে কী করতে হবে আপনাকে, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে যে এই যে দেহ 99% কাজ করে, তাহলে এই দেহ ডাক্তারটাকে সুস্থ রাখেন, আপনি যখনই গ্যানোরামা দেহকে দিবেন দেহের ভিতরে ডাক্তারটা সুস্থ করবে, এবং দেহের ভিতরে ডাক্তার আপনাকে কিন্তু স্থায়ীভাবে সুস্থতা নিয়ে আসবে। আরেকটা ইম্পর্ট, এবং এই পলিস্যাকারাইড আর কি করে আমাদের ভিতরে যে WBC ব্যাটালিয়ান, সেই ব্যাটালিয়ানকে স্ট্রং বা শক্তিশালী করে। WBC-র কাজ কি, সেই শত্রুকে মারবে অথবা নিজে মারা যাবে, ঠিক আছে। তা আমাদের যে WBC-কে স্ট্রং করে, শক্তিশালী করে। এরপর এখানে কি হয়, আমাদের যে ফাইটার, যে কিলার, যে সেল আছে, ঠিক আছে, কিলার সেলগুলোকে বৃদ্ধি করে, কে করে, আমাদের গ্যানোরামার মধ্যে যে পলিস্যাকারাইড। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের সমস্ত জীবনের সাথে ফাইট করার যন্ত্র পলিস্যাকারাইড আলহামদুলিল্লাহ আমাদের গ্যানোরামার ভিতরে আছে। এখানে আছে অর্গানিক জার্মেনিয়াম, দেখা যায় এখানে যে অ্যান্টি অক্সিজেন লেভেল, আমাদের যে ব্লাড সার্কুলেশন হয় 1 মিনিটে 1,00,000 কিলোমিটার ব্রেন সার্কুলেশন হয়, যার সময় নেই 1 মিনিট, তাহলে কত দ্রুত গতিতে চলে, কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু আমাদের রক্তটা খুব স্লো গতিতে চলে। তো যিনি গ্যানোরামাটা গ্রহণ করবেন 50% আপনার অক্সিজেন লেভেল বেড়ে যাবে, ব্লাড সার্কুলেশন অতি ফাস্ট হবে। ফাস্ট হলে যে জিনিসটা হয়, যত প্রকার মানে যখনই পানির মানে রক্তের ফোর্সটা বেশি হবে
রক্তে বিদ্যমান ক্ষতিকর উপাদানগুলো সব ড্রেনেজে বের হয়ে যাবে। এরপর আমাদের যে রক্তটা স্টিকি থাকে কোন ক্ষেত্রে, আমাদের রক্তের ভিতরে যে অ্যাসিডিক এবং অ্যালকালাইন আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের রক্তের ভিতরে অ্যাসিডিক থাকে, এই গ্যানোরমা এটা হচ্ছে 100% একটা অ্যালকালাইন ফুড। এটা গ্রহণ করার মাধ্যমে কি হয়, আমাদের পুরা দেহটা কি অ্যালকালাইন হয়, এতে কি হয় যে কোনো জায়গায় প্ল্যাক জমতে পারে না, সব কিছু যে যখনই দেখা যায় যে রক্তের ভিতরে যে অ্যালকালাইন যদি থাকে যেটা 7.2 to 7.8 এই মাত্রায় যখন থাকবে তখন দেখবেন সব দিকটা বেস্ট এন্ড বেটার। এখন চলে আসি আর এখান থেকে কি করে, তো বলা হয় যে আমাদের যে গ্যানোরামা দেহের এখানে আছে গ্যানোডেরিক অ্যাসেন্স, এই গ্যানোডেরিক অ্যাসেন্সের ভিতরে অ্যান্টিহিস্টামিন, সেই অ্যান্টিহিস্টামিন আমাদের যে অ্যালার্জি সেই অ্যালার্জি কিন্তু দূর করার জন্য কাজ করে, এই গ্যানোডেরিক অ্যাসেন্স এর ভিতরে কিন্তু আছে। এরপর আছে এখানে অ্যাডোনোসিন, সেই অ্যাডোনোসিন কিন্তু আমাদের রক্তের যে লিপিডগুলো সেই লিপিডগুলো কিন্তু সরাসরি ভাঙতে সাহায্য করে, এবং এটা আমাদের যত প্রকার ক্যান্সার সেল আছে সেটার জন্য কাজ করে, আমাদের যে স্কিনের যে লেয়ার স্কিন লেয়ার যে রিপেয়ার করে, তাহলে আমাদের স্কিন এর লেয়ার যে রিপেয়ার করে এখানকার পলিস্যাকারাইড এখানকার গ্যানোডিক অ্যাসেন্স আমাদের স্কিনের যে ত্বকের যে লেয়ার ঠিক করে, পলিস্যাকারাইড কি হয় আমাদের স্কিনকে শাইনি করে। এই এই ডিএক্সএন গ্যানোরামার নাম, এটার সাইন্টিফিক নেম হচ্ছে গ্যানো ডার্মা লুসিডেম, গ্যানো মানে বার্নিশ, ডার্মা মানে স্কিন, লুসিডাম মানে শাইনি, আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করে, এটা হচ্ছে গ্যানোরামা। তাহলে বুঝতেই পেরেছেন যেটা আমাদের স্কিনকে বার্নিশ পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা, যেরকম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এরকম দেহের ভিতরে কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি করে, সেই হচ্ছে ডিএক্সএন গ্যানোরামা। তো আমি আমার অন্তরস্থ থেকে দোয়া করি ডক্টর লিমসোজিন এই বিস্ময়কর আবিষ্কারের ফলে। তো আপনারা কি করবেন, যে কোনো সোরিয়াসিস রোগীর ক্ষেত্রে অল্প করে শুরু করবেন, একটা আর জি একটা জিএল কি করবেন যে প্রথম সপ্তাহে জাস্ট 1 পেয়ার খেলেন, দ্বিতীয় সপ্তাহে একটা আর জি একটা জিএল সকালে, একটা আর জি একটা জিএল রাত্রে, সবচেয়ে বেস্ট রেজাল্ট হয় খাবার আগে খেলে। আর যারা গ্যাস্ট্রাইটিসের রোগী সেন্সিটিভ রোগী তারা খাবার পরে খাবেন, তৃতীয় সপ্তাহে একটা আর জি একটা জিএল সকালে, একটা আর জি একটা জিএল দুপুরে, একটা আর জি একটা জিএল রাতে, ফোর্থ উইকে একটা দুইটা আর জি দুইটা জিএল সকালে, দুইটা আর জি দুইটা জিএল রাতে, এইভাবে কন্টিনিউ করেন। তো এটা খাওয়ার মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দেহের ভিতরে যেগুলো থাকে কিছু কিছু কিন্তু নতুন করে বের হবে, কিছু কমবে, আপনার কোনো প্রকার ভয় পাবেন না, দেখবেন কমতি বাড়তি হয়ে হয়ে একটা সময় আপনার সোরিয়াসিসটা স্থায়ীভাবে আরোগ্য হয়ে যাবে। আর এই আরজি জেলের সাথে আমি আরেকটা বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সাপ্লিমেন্ট হচ্ছে ননি ফলের জুস, যেটাকে আমরা মরঞ্জি বলি, মরঞ্জিটা এই মুহূর্তে আমার হাতে নেই, এই আপনারা দেখতে পারবেন এই যে এই ননি ফলটা, এটা কাঁচের বোতলে থাকে, এটা হচ্ছে 265 ml এবং 700 ml এর ভিতরে থাকে এই ননি ফল, এটা কিন্তু যে মরঞ্জি জুস, এই মরঞ্জি জুসটা কিন্তু যে আমাদের এই আরজি জেলের সাথে যদি মরঞ্জি জুসটা আমরা কন্টিনিউ করি, আল্লাহর অশেষ রহমত, শুধু আমাদের এই মরঞ্জি জুস এবং আরজি জেল খাওয়ার মাধ্যমে পুরা দেহের ভিতরে বিশেষ করে যে ত্বকের যে স্বাভাবিক এই যে 28 দিন পর পর ঠিক আছে যে সেলের যে লেয়ারগুলো হয় আস্তে 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 ওই লেভেলে যখন চলে আসবে তখনই আপনার রোগটা কিন্তু স্থায়ীভাবে আরোগ্য হবে। ঠিক আছে, তাহলে আরজি জেল এবং মরঞ্জি জুস, মরঞ্জি জুসটা আমরা বলি যে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ করে সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হবে এই আরজি জেলের সাথে, তাহলে ফ্যান্টাস্টিক রেজাল্ট হবে। এটা হচ্ছে ডিএক্সএন এর আমি বলবো, আর অন্যান্য যে প্রোডাক্টের স্পাইরুলিনা বা অন্যান্য যা আছে আমি সবচেয়ে বেশি প্রমোট করি স্কিন রোগীর ক্ষেত্রে আরজি জেল এবং আমাদের ডিএক্সএন মরঞ্জি জুস। এখন চলে আসি যে যখন যে ক্ষত হয় এক্সটার্নালি কিছু তো ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের যে এই গ্যানোরামা থেকে আছে গ্যানো ম্যাসেজ অয়েল, ঠিক আছে, যেটাকে মাশরুমের তেল বলে ওখানে আছে, পাম অয়েল আছে এবং গ্যানোরামা আছে। তো আমার হচ্ছে যে গ্যানো ম্যাসেজ অয়েলের উপরে আপনার ইউটিউবে ভিডিও আছে, অবশ্যই গ্যানো ম্যাসেজ অয়েল ডিএক্সএন গ্যানো ম্যাসেজ অয়েলের ভিডিওটা দেখে নেবেন। তো সেই গ্যানো ম্যাসেজ অয়েলটা আপনারা হচ্ছে যে এটা কি করতে পারেন, গ্যানো ম্যাসেজ অয়েলটা আপনি ব্যবহার করতে পারেন। এরপর আমাদের যে প্রত্যেকে যারা সোরিয়াসিস রুগী, সোরিয়াসিস রুগী আপনারা হচ্ছে গোসল করবেন আমাদের ডিএক্সএন গ্যানোজি সোপ মাশরুমের সাবানটা দিয়ে, সেই মাশরুমের সাবানের মধ্যে পাম অয়েল এবং গ্যানোরামা আছে, এই সেই আমাদের গ্যানোজি সোপ দিয়ে কি করতে হবে পুরা শরীর ভালোভাবে মাখবো, মেখে একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করবো, পুরা শরীরে মাখবো, মেখে ফেনা ফেনা করবো, 5 মিনিট পর্যন্ত আপনার হচ্ছে সাবান মেখে রাখবেন। তাহলে কি হবে, ত্বকের যে উপর যে লেয়ারের আপনার যে দেখা যায় অনেক সময় দেখা যায় যে ওখানে কোনো যে ইনফেকশনগুলো হয় যে জীবাণুগুলো থাকে যে এই প্যারাসাইটগুলো থাকে সেগুলো কিন্তু কিল হয়, কেন এই পলিস্যাকারাইডের মধ্যে যে এই গ্যানোরামার মধ্যে যে পলিস্যাকারাইড এবং অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো, আর এখানে যেহেতু
400 অ্যাক্টিভ নিউক্লিওপ্রোটিজ আছে। আমাদের স্কিনের যে নিউট্রিশন, সেই স্কিনের নিউট্রিশন কিন্তু এখানে ঢুকবে। তাহলে শুধু সাবান গোসল করার মাধ্যমে না, এই সাবানের মাধ্যমে কিন্তু আপনার ত্বকের একটা চিকিৎসা হচ্ছে। আপনি গ্যানোজি স্যুপ দিয়ে গোসল করলেন, গোসল করার পরবর্তী পর্যায়ে কি করবেন, যে আমরা গ্যানো ম্যাসেজ ওয়েলটা, মোস্ট ইম্পর্টেন্ট, সিরোসিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, গ্যানো ম্যাসেজ ওয়েলটা আপনি ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি কি করতে পারেন, যে আমরা যে গ্যানোজি যে টুথপেস্টটা আছে, সেই গ্যানোজি টুথপেস্টে কিন্তু দেখা যায় যে আমরা ক্ষতের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। আবার দেখা যায় যে আমাদের যে টিটি ক্রিম যে আছে, সেই টিটি ক্রিম কিন্তু এটাও দেখা যায় যাদের যে নখে নেইলে যে সিরোসিস আছে, নখে যে সিরোসিস, সেই সিরোসিসের ক্ষেত্রে কিন্তু আমরা টিটি ক্রিমটা নখে ব্যবহার করতে পারি। আপনি ব্যবহার করে দেখেন না, এক্সেলেন্ট রেজাল্ট হবে ইনশাল্লাহ টিটি ক্রিমটা নখে। আর যাদের বিশেষ করে যে মাথাতে সিরোসিস, পুরো মাথাতে স্কাল্পে হয়ে একেবারে খুবই খারাপ অবস্থা মাথাতে, সেই ক্ষেত্রে যেটা করা যায়, আমাদের এই যে গ্যানোজি শ্যাম্পু আছে, এই গ্যানোজি শ্যাম্পুর সাথে আমাদের যে গ্যানোজি টুথপেস্ট, শ্যাম্পু আর গ্যানোজি টুথপেস্ট আর গ্যানো ম্যাসেজ অয়েল, তিনটা একত্র মিক্স করে একটু পানির সাথে নেবেন, পুরা মাথায় দিয়ে রাখেন, দিয়ে আপনি 20 মিনিট অথবা 30 মিনিট পর আপনি রেখে দেন। তারপর হচ্ছে আপনি হচ্ছে গোসল করেন, ঠিক আছে, গোসল করেন। গোসল করার পরে আমরা গ্যানো ম্যাসেজ অয়েলটা পুরো মাথায় ব্যবহার করেন, তাহলে মাথায় যাদের সোরিয়াসিস আছে আলহামদুলিল্লাহ এক্সেলেন্ট রেজাল্ট হবে, ঠিক আছে। তো এইভাবে যদি, এবং আর একটা হচ্ছে দেখেন, এটা যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ, এটা কিন্তু আসলে যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট যারা নেন, অনেকে আছে দীর্ঘ 2 বছর 3 বছর ট্রিটমেন্ট করে কিন্তু আমার কাছে আসছেন, অনেকের কিন্তু দেখা যায় এটা খুব সহজে আরোগ্য হয় না, ভাবা ভালো হয় না। তো শুক্র আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা নেচার নিয়ে কাজ করি, নেচারের কথা বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু যে আমাদের যে হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি যদি গ্যানোরামাটা, ডিএক্সএন এর যে গ্যানোরামাটা গ্রহণ করেন, তাহলে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট হবে। আর এখন চলে আসি যে এই ডিএক্সএন যে প্রোডাক্ট ব্যবহার এবং খাওয়ার পাশাপাশি আর কি করা যায় করণীয়। অবশ্যই যে একটা সিরিয়াসিস রোগীকে কি করতে হবে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। এভরিডে তার জামাগুলো হচ্ছে ডেটল পানি দিয়ে ধুতে হবে, যেই বিছানায় ঘুমানো হয় সেই বিছানাটা কি করতে হবে, দেখা যায় ডেটল পানি দিয়ে এটা ধুয়ে ফেলতে হবে, ঠিক আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখতে হবে। এখন চলে আসে যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হলো যে রেস্ট্রিকশন, রেডমিটগুলা দেখেন যে গরুগ্রস্ত, মহিষের গ্রস্ত, ঠিক আছে, যে যে রেডমিটগুলা এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ক্ষতির কারণ হয়ে থাকে, ঠিক আছে। তো খেতে হবে যে আমরা যেই খাবারগুলো খেতে পারি, যে সবজি, বিভিন্ন প্রকার যে সবজিগুলো আছে বাজারে, সেই সবজিগুলো খেতে পারি। তবে কারো কারো রেস্ট্রিকশন, কারো কারো সিম বা কি কারণে অনেক সময় সিরোসিসের ক্ষেত্রে চুলকানি হয়, কারো কারো সিম বা ঢেঁড়সে অথবা মিষ্টি কুমড়াতে, কারো কারো টমেটোতে কিন্তু রেস্ট্রিকশন হয়, যে আমি বলবো না সব খাদ্য আপনারা বাদ দেন, দেখবেন কোন খাবারটা খেলে ওদের চুলকানিটা বেশি হয় সেই খাবারটা আপনি বন্ধ রাখতে পারেন। অনেকের ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছ, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ, হয়তো ইলিশ মাছ যতটা না হয় চিংড়ি মাছে বা কাঁকড়াতে কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে চিংড়ি মাছ কাঁকড়াটা পরিত্যাগ করাটাই উত্তম, গরুগ্রস্ত এবং হলো মহিষগ্রস্ত এটা পরিত্যাগ করাই উত্তম। এবং আর একটা ইম্পর্টেন্ট যে ব্রয়লারের মাংস, তো এটারে কি আমি বলে আপনি বুঝতে পারবেন না কতটা ক্ষতিকর, আপনারা যদি আসলে ইউটিউবে সার্চ দেন জানবেন যে আসলে ব্রয়লারের মাংস কতটা ঝুঁকিপূর্ণ এবং ক্ষতি, এটা একেবারে টোটালি বাসা থেকে আপনারা পরিত্যাগ করেন, অনেক ভালো থাকবেন। আর ইম্পর্টেন্ট যে পানি পান করা, আপনাদের কিন্তু এভরিডে 8 থেকে 10 গ্লাস পানি, অর্থাৎ 2 থেকে 2.5 লিটার পানি পার ডে আপনাকে পান করতে হবে। আর কি করতে হবে, এভরিডে সকাল আপনার সকালটা শুরু হবে বাসি মুখে কুসুম গরম পানি পান করা। আপনারা যে যত প্রকার ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন। আদারওয়াইজ আপনার যে স্কিনের যে ঝুঁকি করে কি কারণে, ওগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার যে ঝুঁকি, ইমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সবচেয়ে বড় ইমিউনিটি ভালো রাখার জন্য আপনি যেই খাবারটা খাবেন, খাবারকে জিজ্ঞেস করেন এই তোমার ভিতরে নিউট্রিশন আছে কিনা, ঠিক আছে। আপনি যান দেখি যে আপনি যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, পাবেন নিউট্রিশন খুঁজে? কিচ্ছু পাবেন না। এখানে আছে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ, বিভিন্ন আর্টিফিশিয়াল কালার, ঠিক আছে, ওই খাদ্যটাকে প্রসেসিং করে এমন অবস্থা হয় ওই খাবার না, খাবারটার জন্য আমি বিষ আকারে খাচ্ছি। এই জন্য যেই খাদ্য আপনার যে দেশীয় যে ফল, দেশি যে শাকসবজিগুলো, সেগুলোকে কি করতে হবে, বেশি বেশি খেতে হবে, ঠিক আছে। আর রাতের ঘুমটা কিন্তু লেট নাইটে ঘুমানো যাবে না, ঠিক আছে, রাতের ঘুমারটা একটু আমরা চেষ্টা করবো যে আগে সমস্ত ডিভাইস বন্ধ করে আমরা একটু আগে আগে ঘুমিয়ে যাব। তাহলে কি হয় যে আমার পুরা দেহ পাশাপাশি আমার লিভারটা,
লিভারটাও কিন্তু কি হয়, বিশ্রাম পায়। ঠিক আছে, যে লিভার যতটা ক্ষতিগ্রস্ত হবে, এই লিভার থেকে কিন্তু সমস্ত যে ফাংশনগুলা কিন্তু লিভার থেকে হয়। তো সো কি করতে হবে, আমরা যত বেশি জাগবো ততই কিন্তু আমার ডাইজেস্টিভ সিস্টেম, লিভার ফাংশন, এগুলো সব কিন্তু ইমব্যালেন্স থাকবে, তার উপর চাপ থাকবে, এত করে যে শরীরে যে ক্রিয়াকলাপ যেগুলো স্বাভাবিক ক্রিয়াকলাপগুলো কিন্তু অস্বাভাবিক হয়ে যাবে। এই জন্য ঘুমটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর আমরা কি করবো, যে আমার খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইলের উপরে কিন্তু ভিডিও আছে, সেটা দেখে নেবেন। খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইল পরিবর্তন করুন, আজীবন সুস্থ থাকুন। তো সেই ক্ষেত্রে যে এক্সারসাইজ, এক্সারসাইজও করতে হবে। আরটা হচ্ছে, অনেকে দেখবেন যে সোরিয়াসিস হয়, মানে ডিপ্রেসিভ আপনার সোরিয়াসিস আছে, যে মেন্টাল মানে স্ট্রেস, স্ট্রেস বা মানসিক যে চাপ, প্রচুর পরিমাণ মানে মানসিক টেনশন, দুশ্চিন্তাগ্রস্ত যারা আছে এদেরও কিন্তু সোরিয়াসিস হয়। তো দেখা যায় অনেক ক্ষেত্রে যে তারা মেন্টাল স্ট্রেস বা ডিপ্রেশন যখন কমে যায়, তাহলে কিন্তু দেখা যায় তাদের সোরিয়াসিস হওয়ার টেন্ডেন্সিটাও কমে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমার সোরিয়াসিস আলোচনা। তো আসলে যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করার সার্থকতা, যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি উপকৃত হন, এবং এটাই হচ্ছে আমার সার্থকতা। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার চ্যানেল ইউটিউব ভিডিওটি দেখলেন, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিবেন, যাতে অতি প্রথমে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন গুলা আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।